ফিলিস্তিনের শিশুদের রক্ষায় জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি। মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের গাজায় শিশুদের নিরাপত্তা দিতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ফিলিস্তিনের গাজার সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন ইউএনসিআরসি এর দুটি অনুচ্ছেদ এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি। চিঠিতে শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণ এবং তাদের বিরুদ্ধে সহিংসতার অবসানের জন্য কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানানো হয়। এছাড়া শিশুদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োগ সহ দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা নিতে জাতিসংঘের মহাসচিবকে আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে।